والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته انكم سشنون اسلامك دوري الفقوتك آمن الاسلام আমিন ভাই, মদিনা থেকে আপনি জানতে চাইছেন বেদাত সম্পর্কে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি আমার দিনী ভাই মুহতারাম, বেদাত শব্দের অর্থ হইল নব আবিষ্কার করা। এই নব আবিষ্কারটা আমাদের দুনিয়াবি সাইট আর দিনী সাইট, একটা হইল দুনিয়ার দিক দিকে নব আবিষ্কার করা, আরেকটা হইল দিনের দিকে নব আবিষ্কার করা। এই দুই সাইট, যদি দুনিয়ার সাইডে কেউ নতুন নতুন কিছু আবিষ্কার করে, পরিবর্তন করে, এটাকে বেদাত বলে না। এটা হইলো যে দুনিয়ার সাইডে আপনি দুনিয়ার স্বার্থে আপনি নতুন আবিষ্কার করতে পারেন। যেমন আগে যে জায়গা দিয়া রাস্তা ছিল না, মানুষ হাঁটতে পারে নাই, এখানে সুন্দর সুন্দর রাস্তা হয়েছে, এরকম নতুন হওয়াতে দুনিয়ার দিক দুনিয়ার সাইড দিয়ে এরকম করা, এটাকে বেদাত বলে না। বেদাত বলে দিনের দিক দিয়া, দিনের মধ্যে কেউ যদি ধর্মের মধ্যে ইসলামের মধ্যে নব আবিষ্কার করে সেটাকে বেদাত বলে। যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় আমাদেরকে সুন্দর করে বলে দিছে যে আমার 23 বছর জিন্দিগির মধ্যে আমি তোমাদের জন্য যা কিছু আমার উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে এবং আল্লাহ পাক যা আদেশ করছে এবং নিষেধ করছে, এই 23 বছরের মধ্যে এটি তোমাদের জন্য পূর্ণ অঙ্গ ইসলাম দিন। এর বাহিরে যদি তোমরা কিছু করতে যাও সেটা দিন নয়, এবং এর মধ্যে তোমরা কিছু শর্টকাট করো তা তোমাদের কি ঠিক হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। তার অর্থ হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, এবং তোমাদের প্রতি আমার নিয়ামত সমূহ সম্পূর্ণ করে দিলাম, ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য ইসলাম ধর্ম হিসাবে মনোনীত করে দিলাম। তাতে বোঝা গেল যে আমাদের ধর্মের যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সম্পূর্ণ করে দিয়ে গেছে। এই জন্য দিনের মধ্যে আমরা কোনো কিছু বাড়ানো, নতুন আবিষ্কার করা, এটা আমাদের জন্য ঠিক হবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, রাওয়াহু নিসাঈ হাদীসুন সহীহুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তার অর্থ হল এই, তোমরা নব আবিষ্কৃত বিষয়াদি থেকে বেঁচে থাকো। ইয়াকুম ও মুহদাসাতিল উমুর, তার অর্থ হল নব আবিষ্কৃত বিষয়াদি থেকে আমরা বেঁচে থাকা, অর্থাৎ নতুন কোনো কিছু ইসলামের মধ্যে সংযোগ করা, এটা আল্লাহ রাসূল নিষেধ করছেন।
কেননা প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বেদাত। ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে, দিনের মধ্যে নব আবিষ্কৃত জিনিস হচ্ছে বেদাত, আর প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্ট। আর যত বেদাত নতুন আবিষ্কৃত এগুলো হলো যে পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্টের ঠিকানা জাহান্নাম। যারা নতুন আবিষ্কার করবে তাদের ঠিকানা কোথায়? জাহান্নামে। বিদায়, ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে, দিনের মধ্যে কোনো জিনিস নতুন আবিষ্কার করা এটা বেদাত। যেমন নাকি কোনটা বেদাত পড়ে, কোনটা শিরিকে পড়ে, হ্যাঁ এই সমস্তগুলা। যেমন নাকি কোনো ব্যক্তি মাজারে যেয়ে সিজদা করা বেদাত, এটা শিরিকের অন্তর্ভুক্ত। কেউ মান্নাত কোনো মসজিদের নামে, মানুষের নামে মান্নত করা, মান্নত একমাত্র আল্লাহর জন্য, এগুলা বেদাত। যেমন নাকি অনেকে মিলাদ করে যা আল্লাহর জগে ছিল না, এই সমস্তগুলা কি নব আবিষ্কৃত? এগুলা বেদাত, এগুলা থেকে আমরা বাঁচতে হবে। এবং অনেকে পীরের দরবারে গিয়ে ওইখানে ফিরে নিয়ে সেজদা করে, এগুলা শিরক, এই বেদাত শিরকের অন্তর্ভুক্ত। এগুলোর দ্বারা ইমান শেষ হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফ হাদিস। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার দিনের মধ্যে কোনো কিছু নতুন আবিষ্কার করলো যেটা দিনের মধ্যে নাই, ওইটা গ্রহণযোগ্য হবে না। এই সমস্ত কাজ বেদাত। এই জন্য নব আবিষ্কৃত জিনিস ভাই আমরা যারে করবো দিনের মধ্যে, এটা গ্রহণযোগ্য হবে না। এটা মানুষ যদি আমল মনে করে করে, আমল হবে না। যেমন নাকি অনেকে ফজরের নামাজ 2 রাকাত, কেউ যেমন 4 রাকাত পড়বো। ফজরের নামাজ ফরজ নামাজ 2 রাকাত, কেউ যে 4 রাকাত পড়ে, এটা হবে না। কেন? এটা বেদাত। কেউ জোহরের নামাজ, মাগরিবের নামাজ 3 রাকাত, 4 রাকাত পড়বো, ভালো কাজ তো, অসুবিধা কি, 1 রাত বেশি পড়ি, ফলে তার আমলটা গ্রহণযোগ্য হবে না। এই ধরনের যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করে দিয়ে গেছেন, আমাদের নিজে করছেন এবং আমাদেরকে আদেশ করছেন যেইভাবে, সেইভাবে এই আমলগুলো করা, এটি আমাদের জন্য কর্তব্য এবং জরুরি, আমরা করব। এর ব্যতিক্রম করা আমাদের ঠিক হবে না, ওইটি বেদাত হবে। আর দুনিয়ার দিক দিয়ে যদি কোনো কিছু বাড়ায় কমায়, এগুলো কোনো অসুবিধা নাই। কেন? আগে প্লেন ছিল না এবং যাইয়া আপনি বলছেন জাহাজ ছিল না, রেলগাড়ি ছিল না, এখন হয়েছে। জি, এই দুনিয়ার সাইডে এই সমস্ত নতুন নতুন আবিষ্কার করা, এটা কোনো বেদাত না। এটা দুনিয়ার স্বার্থে, মানুষের স্বার্থে আল্লাহাক নেয়ামত দিছে। আল্লাহাক মানুষের মাথায় আল্লাহাক ব্রেন দিছে, ব্রেন দ্বারা মানুষ দুনিয়ার স্বার্থে, মানুষের উপকারতে অনেক কিছু করতে পারে। এটা জায়েজ, এটা করতে পারে, কোনো সমস্যা নাই, এটা বেদাত না। সাল্লাল্লাহু আলা নবী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا